গুড মর্নিং, আজকে হচ্ছে 9 তারিখ, মঙ্গলবার। ওদের কমপ্লেন বানিয়ে দিলাম, ওরা কমপ্লেন খেলো। আর এই যে আমাদের চা দুধ চা খাচ্ছি আজকে, ওদের বাবা তো বাড়ি আছে, 2 মেয়ের স্কুল আছে, ওদের বাবাও বেরোবে। তো সকালটা এইভাবে শুরু হলো, সঙ্গে থাকো সারাদিন, কেমন? এখন খাচ্ছি চা, সঙ্গে থাকো। ছোট মেয়েকে রেডি করব স্কুলের জন্য, আর বড় মেয়ে এই ঘরে পড়তে বসেছে, এই ঘরেই। কত ফুল হয়েছে, মানে ফুল এখনো ফুটছেই। ছোট্ট এই বাটিটাতে এটা রসগোল্লা না, মিষ্টি বাটিতে ফুল হয়েছে। পাখির দ্বারা চাল দেওয়া হয় নি, জলেরটা চেঞ্জ করব, খুব ব্যস্ততা তো। আর এই দেখো কারা বেরোচ্ছে, বাই! পেছন ঘুরলে শুনতে পায় না, ওর বাবার মতো। ও ও যে কথাটা বলবে সেই কথার দিকেই ওর মন, মানে কে যে কি বলছে একদম বাবার মতো। এটা হচ্ছে সেকেন্ড চা, দেখো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা হয় না, নিজের দিকে তাকিয়ে কথা বলে। ক্যামেরার দিকে তাকিয়ে বলে দেখো, আমি এখনো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, আর এটা নিজের দিকে তাকিয়ে কথা বলছি। তো হচ্ছে কি বলো তো, সেকেন্ড চা, সকালে সেকেন্ড চা। ওদের বাবা যেহেতু আছে, সেহেতু সেকেন্ড চা। কি যে হয় বুঝতে বুঝতেই সময় চলে যায়, কি হো রাহা হ্যায়, এখন হয়ে গেছে। এরপরে এই চায়ের বাটিটা বেসিনে ফেলে দেবো ধোয়ার জন্য। প্রথম চা করি, তারপরে রেখে দিই, তারপরে আবার ওর মধ্যে জল জল দিয়ে দুধ দিয়ে চা করি। একবারে করে গরম করে, কিন্তু 1 ঘন্টা পরে গরম করে খাই না, দুবারই করি, ঠিক আছে? ক্যামেরার দিকে তাকিয়ে আছি এখন, ক্যামেরার দিকে তাকানোই হয় না গো, ক্যামেরার দিকে তাকানো হয় না। চলো এটা কাছে পেয়েছি, এটা করেই নিয়ে যাই। ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি দেখাচ্ছি, চলো। এই যে চা দেখানো যাবে না, ও জ্বালানায় বসে আছে, কিন্তু খালি গায়ে আছে, তো গরমকাল দেখি একটু রাখার জায়গা দাও। দাড়ি কাটছে বসে বসে জ্বালানাতে। এই যে সেকেন্ড চা সকালে। ছোট মেয়ে স্কুলে চলে গেছে, বড় মেয়ে এখানেই আছে, ওদের বাবা জানালাতে বসে দাড়ি কাটছে, আর ওকেও সেকেন্ড চা দিয়ে এলাম সকালে। এই আমার সেকেন্ড চা, এখানে নিচে বসলাম একটু, স্কুল তো আছেই, মেয়ে ম্যাথস করছে এখন। সঙ্গে থাকো। দেখো মঙ্গলবার, পাক্কা 12:30 বাজে এখন। দেখো শ্যাম্পু দিয়ে স্নান করে বেরোলাম। কি বলতো, গত 10 দিন থেকে ভাবছি শ্যাম্পু দেবো, মনে হয় 8-10 দিন তো হয়ে গেল, 10 দিন তো হবে, শ্যাম্পুই দেওয়া হচ্ছে না। আমার মেয়ে চুলে তেল দিয়ে দিয়েছিল, ওই তেলের উপরে একদিন পরপর জল নিচ্ছিলাম, একদিন জল নিচ্ছিলাম, একদিন নিচ্ছিলাম না স্নান করার সময়। তো কি বলবো, নিজেরই গাফিলতি, এত কাজ করতে পারি আর নিজের মাথায় শ্যাম্পু দিতে পারি না, এটা সময় পায় না বললে সেটা লজ্জার কথা, নিজেরই গাফিলতি, ঠিক আছে? তো দেখো কি ভালো লাগছে, 10 দিন পর শ্যাম্পু দিয়ে দারুণ লাগছে, মানে কি মনে হচ্ছে যেন মাথাটা হালকা হয়ে গেল, আর চুল শুকিয়ে গেলে আবার মনে হবে বেশি হালকা হয়ে গেলো। আর আজকে আমার কি বলতো, ওই যে অনেকদিন পরে শ্যাম্পু দিলাম, আজকে মনে হবে ঘুমাবো, ঘুম পাবে, ঘুম পাবে আর কি। এরকম হয় আমার, যেদিন মাথায় শ্যাম্পু দিই ঘুম ঘুম পায়। তো সঙ্গে থাকো সারাদিন। বললাম না যে 10 দিন পরে শ্যাম্পু দিয়েছি,
তোমাদেরকে শ্যাম্পু দেওয়ার পর এখন বিকেল বেলায় তোমাদের সামনে আসছে, দেখো চুল 10 দিন পরে শ্যাম্পু দিলাম, বোঝো কি বলতো, নিজেরই দোষ, দেব দেব করে দেওয়াই হয় না। ঠিক আছে, তো এখন একটু লাইভে গেছিলাম বলে চুলটা একটু আঁচড়ে টাচড়ে, এই যে রেডি হওয়া দেখতে পাচ্ছো, রেডি হয়ে বসেছিলাম এই আর কি। একটু রেডি হওয়া মানে রেডি হওয়া বলতে এমন কিছু জিনিস যেটা খুলে দেওয়া যাবে, এক্ষুনি খুলে দেবো কানের টানের, এইরকম টাইপের আর কি রেডি হওয়া আমার, তাতে সুবিধা হয়, আমি খুলে রেখে দিয়ে কাজ করতে থাকি। একটু রেডি হলাম, ইচ্ছে গেল, শ্যাম্পু ট্যাম্পু করেছি, ভালো লাগছে, ফ্রেশ লাগে জানো তো, কিন্তু তখন এমন কাজের চাপে হয়তো করা হয় না, এটাও ভুল কাজের চাপে বললে, এত কিছু করতে পারছি আর শ্যাম্পুটা করতে পারবো না, টাইম পাবো না, নিজেরই গাফিলতি। কেমন তো সঙ্গে থাকো, এখন বাজে হচ্ছে গিয়ে 5টা 5, আর আমি একটু নুডলস বানাবো, এক্ষুনি আমার মেয়ে স্কুল থেকে ফিরবে, ওরা দুজন খাবে। আচ্ছা এইদিকে দেখো কি বলতো, বিকেলে চা খাবো একটু, একটা সস বানালাম, ওই জন্য একটু চুল আঁচড়েছি তো, সেই জন্য একটু চুলে শ্যাম্পু দিয়েছি, সস বানালাম একটা, সেই জন্য সাজগোজের দেখতে পাচ্ছো সাজগোজ করেছি, এক্ষুনি খুলে ফেলবো, দাঁড়া 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 এক সেকেন্ড একটু চা করি। আর এই যে আমার ছোটো মেয়ে বড় মেয়ে স্কুল থেকে ফেরে নি, একটু পরে ফিরবে, ওদের জন্য সুপার নুডলস বানাবো। দেখো চুল বেরিয়ে গেছে সারার, এই যে কৌটোটা ধুয়েছি, এই যে কৌটোটা ধুয়েছি সকালবেলা শেষ হয়েছে কমলা, এটা ঢালবো, দাঁড়া এটা ঢালবো, নতুন একটা আছে এই আর কি, ব্যস্ত তো আছি বলো, এদিকটা অন্ধকার হয়ে গেছে, চলো ওই দিকে যাই। চিনতেটা কোথায় রে, পেয়েছি, সাড়াছি সাড়াছি, মিলা 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 মিল গেয়া, চলো চা খেতে খেতে। এই দেখো নাইটি পরে নিজের ফর্মে ফিরে গেছি, রিমোট কি করে ভাঙলো, চলো চা খাচ্ছে, দেখো ও দিদিভাই এসে ঠিক করে দেবে এক্ষুনি, ঠিক আছে, ছেঁড়া নাইটি পরেই চির শান্তি, বুঝেছো, এটাই ঘটনা, এটাই সত্যি কথা। কেমন হয়েছে ঝাল ঝাল ইয়ামি হয়েছে, দেখো জানালায় বসে নুডলস খাচ্ছে আর টিভি দেখছে, হচ্ছে গিয়ে সারা, আর দিদিভাই এক্ষুনি আসবে, এক্ষুনি ওরা ধৈর্য দিয়ে দিদিভাই আসবে, বলছে আমাকে দিয়ে দাও মা, কেমন আছো মা, ভালো, আমি দাঁড়িয়ে আছি এখানে, তোকে ইয়ে করলাম, ক্যাচ করলাম না ক্যাপচার করলাম, বললাম না দিদি এসে গেছে না, বললাম না ওই খেতে খেতে চলে আসবে ও। এই যে দেখো সন্ধ্যেবেলা একটু রেডি হয়েছি, বাড়ির সামনে শীতলা পুজো হচ্ছে মাঠে, সেখানে একটু যাবো, বেশিক্ষণ থাকবো না, আধ ঘন্টার মধ্যে ফিরে যাবো, কেমন তো সঙ্গে থাকো। Thank you.
এই যে শীতলা পুজো, ওই মাঠে সবই এগুলো সবার সাজানো আছে। এই যে সামনে মা শীতলা, শীতলা পুজো আমাদের কাছেই, দূরে নয়। এই যে মা শীতলা দেখো, তো ওখানেই গেছিলাম দুই বাচ্চাকে নিয়ে। ওদের বাবা তো আজকে কাজে বেরিয়ে গেছে, মানে আউট অফ কলকাতা আর কি। এই যে সবাইকে নিয়ে, ও আমাদের সামনেই আর কি, মানে আধ ঘন্টার মধ্যে ফিরে চলে এলাম। আধ ঘন্টা বলতে আধ ঘন্টার মধ্যে ফিরে চলেও এলাম, মানে আধ ঘন্টা আগেই আর কি। আর ফেরার সময় আমরা বাড়ি চলে এলাম, আমি আর আমার ছোটো মেয়ে। আর এই বড় মেয়ে কি বলতো, মোগলাই নিয়ে এলো তোমার ইয়ে করার জন্য, রাত্রে ডিনারে। As the chemicals they take us higher, the night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light. Pulls us from the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. Running wild. কি বলতো, এই যে আমি অন করলাম, ওদের বাবা ফিরবে না, ওদের বাবা তো বেরিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে কি কি ইচ্ছা না না ভুলে গেছি, টেবিলে একটু টান নেই দিকে, টেবিলটা টেবিলে টেবিলে উপরে ইয়েটা নামিয়ে দে। হ্যাঁ না, টেবিলে অবশ্য এইখানে রাখা যাবে কিছু ইয়ে। আরে গাড়িতে সামনে খেলাটা রাখে না, এটা কিন্তু মোগলাই। এই মোগলাই খেলেই আমাদের ডিনার হয়ে যাবে। আমরা ওই যে শীতল মাঠে শীতলা পূজা পুজো হচ্ছে সেখানে গেছিলাম দেখতে, আর দুটো মোগলাই তিনজনে খাবো। না ওইটা ওরা খোলো, ওইটা এই প্যাকেটটা খুলে ওকে একটু একটু টুকরো দে, আর আমি একটু টুকরো দিই দুটো। রুম আছে চরম গরম, সরি। এই দেখো এই একটা আমি দিলাম ছোট মেয়েকে, আর আমার বড় মেয়ে একটা দেবে। লঙ্কা এই যে ওই দুটো হলে ওর হয়ে যাবে। আর আমি এই যে এগুলো নিচ্ছি, চারটে টুকরো থাকে আলু, আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি। ও বাবা রে, মায়ের ইয়ে করছেই না গো, নিজেই নিয়ে নিচ্ছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো আলু আলু আর দুটো নেই ওটা ইয়ে, এদের আলুটা একটু বেটার না ওদের থেকে। আর স্যালাড স্যালাড নিয়ে ইয়ে করে না, শুধু মানে নিচে পেঁয়াজ দিয়েছে উপরে ইয়ে দিয়েছে। মা শশা নিয়ে নে, এনে শুধু পেঁয়াজ পেয়ে গেছে, ও শুধু শশা পেয়ে গেছে। এই যে দাঁড়াও, দেখা যাচ্ছে, এক সেকেন্ড চিৎকার করো না। আলুর তরকারি, পেঁয়াজ, শশা মানে স্যালাড, আর ইয়ে মামাম সস সস আমাকে কম দে, খুব কম জাস্ট দিয়েছে, একটু দে সাথে। হ্যাঁ আর একটু দে, দিয়েছে বলে ও এক ফোঁটা ফেলে দিয়েছে স্যার, যে যেমন বলে তার তেমন। একদম গরম গরম বানিয়ে দিল, মানে আমি আর আমার ছোট মেয়ে একটু চলে এলাম, আর আমার বড় মেয়ে নিয়ে এলো পেছনে। আমরা তালা খুলে ঢুকলাম, এটাই আমাদের ডিনার। ভালো করেছে না বাবু, দেখ খেয়ে দেখ। আর আমার না খুবই গরম তো, আর আমার না এই খুবই গরম, একদম গরম, চরম গরম এটাই পছন্দ আমার। অনেক সুন্দর জিনিস যদি কিছু বানানো হয় সেটাও যদি গরম না থাকে, যেটা গরমের আর কি, আমি আইসক্রিমের কথা নিশ্চয়ই বলছি না, তো গরম না থাকলে ভালো লাগে না। ভালো না,
এদের আলুর তরকারিটাও বেটার, ওদের তো ভীষণ ডায়, মানে দু জায়গা থেকে একটা একটা এদিকে একটা ওইদিকে বাড়ির আর কি, অন্যদিকে কিন্তু এটাও কাছে ওটাও কাছে, খুব মানে দূরে কোনোটাই খুব একটা নয়। আসো, ও এখানে টেবিলে বসে খাচ্ছে, দেখো দেখি দাঁড়াও টেবিলের উপরে খাচ্ছে, দেখে তো এই দেখো কেমন হয়েছে বলে দাও গাইদের, খুব টেস্টি। ওটা বলছে না কি বলছে, কি বলছে ওকে দেখাও যাচ্ছে না কি যে বলছে, দাঁড়া একটু একটু সরিয়ে দিচ্ছি, দাঁড়াও দেখি ওকেও দেখা যাবে আমাকেও দেখা যাবে, কি বলছে, আলু কে টোকরি মে সরে দে, তারপরে এই দেখো ভেতরটা দেখি দিচ্ছি, আর দেখো ভেতরটা তাহলে হিসেব মতো চার টুকরো করে দেয়, একটা আমি ছোট মেয়েকে দিই, একটা দিদি ভাই ছোট মেয়েকে দেয়, মানে আমার বড় মেয়ে, তাহলে সারার দুটো আর আমাদের তিনটে করে, সারা দুটো খেলে আমরা তিনটে খাবো না বলো, অত ছোট মেয়েটা যদি দুটো খায় আমরা তিনটে খাবো না, আমি আর আমার বড় মেয়ে বলো, আর এটাই আমাদের ডিনার আর কিচ্ছু নেই। বেশিরভাগ ওদের বাবা থাকলে কিন্তু বাইরের খাবার আনাই না বলো তো, কারণ কি, কারণ হচ্ছে ওদের বাবা বাইরে যাওয়া আজকে গেছে, এখনো কদিন পরে ফিরবে, ওরা তো হোটেলে হোটেলেই খায়, তারপরে বাড়ি এসেও যদি বাইরের খাবার খায় শরীর থাকবে, সেজন্য দেখবো বাবা থাকলে সবজি টবজি রান্না করে যেহেতু বাইরে বাইরে খায়। খাওয়া দাওয়া হয়ে গেল কিন্তু এই কানের টানের এখনো খুলিনি, একবারে খুলবো, আর এখানে আমার বড় মেয়ে পড়তে বসেছে, ছোট মেয়ে এখনো খাচ্ছে, খাওয়া হয়নি, তো রাত্রে তো আর কোনো কাজ নেই, তাহলে এই ছোট মেয়ের খাওয়া হয়ে গেলে না আমি ওকে একটু পড়তে বসাবো, তারপর ও ঘুমাবে, আর আজকে আমি স্নান করবো না, কেন কি আজকে এতটা গরমও নেই, তো নইলে আমি প্রত্যেক দিন এখন গরমকালে স্নান করে এই গ্রিন নাইটিটা পরি, পাতলা নাইটিটা, পেছন দিকটা ছিঁড়ে গেছে, এটাই আরাম আর কি, তো এই আমার কাজ বাকি, তারপরে ছোট মেয়ে ঘুমোলে আমি এডিট করি, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন দেখো ক্যামেরাতে হাত দিয়ে পেলাম, বাই।